যে খবর আমাদের কাছে আসছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের যাবতীয় ডিটেলস এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমাদের প্রতিনিধি শেখর দুবে। এই মুহূর্তে সকাল 6টা থেকে যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান থেকে শুরু হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং তার পাশাপাশি স্নান অভিষেক সমস্ত বিস্তারিত ডিটেল আমাদের প্রতিনিধি শেখর দুবে দেবে। এবং শেখর তোমার কাছে আসছে এবং তারপর পাঞ্জাব থেকে একজন এসেছেন, তার কাছে যাব, একবার জেনে নি শেখর। একদমই ময়ূখ, যেরকমটা তুমি বললে যে কালকে প্রাণ প্রতিষ্ঠার সময় তো আমরা আগেই জানিয়েছিলাম এবং সবচেয়ে আগে বাংলার সংবাদ মাধ্যমে আমরাই জানিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের কাছে যে তথ্য এই মুহূর্তে রয়েছে যে সকাল 7টা থেকেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগের যে প্রাক অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাচ্ছে। প্রথমে থাকছে স্নান অভিষেক এবং সেখানে রামনারার যে মূর্তি রয়েছে সেই মূর্তিকে ঘি মধু বিভিন্ন নদীর জল পবিত্র নদীর জল দিয়ে অভিষেক করা হবে। এবং তারপরে থাকছে অঙ্গ পূজন, অর্থাৎ রামনারার যে প্রত্যেকটা অঙ্গ রয়েছে সেই অঙ্গ পূজন রয়েছে, তারপর প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং তারপর থাকছে স্বর্ণবেশ, যে বিগ্রহ থাকছে সেই বিগ্রহের স্বর্ণবেশ এবং নামকরণ থাকছে তারপরে, অর্থাৎ একটা টানা শিডিউল রয়ে গিয়েছে এবং সেই সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমস্ত পর্বগুলো সম্পন্ন হবে ময়ূখ। একদমই তাই শেখর, এক্সক্লুসিভ ডিটেলস এই মুহূর্তে শেখর আমাদেরকে দিল এবং এই ডিটেলটা যখন আমরা নিচ্ছি তখন প্রচুর মানুষ কিন্তু এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন এখান থেকে, এই এলাকাটা পুরোটা খালি করে দেওয়া হবে। তার কারণ এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আমার কাছে আসছে, আমি চেষ্টা করবো সেই ব্রেকিং নিউজটা নিতে। তার কারণ এই এই এলাকায় কিছু একটা মুভমেন্ট হচ্ছে, এই এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সিকিউরিটি এসপিজি আর কয়েক সেকেন্ডের মধ্যে এসপিজি দখল নিয়ে নিচ্ছে এই গোটা এলাকায়। তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স চলে এসেছে, এসকর্ট ভেহিকল চলে এসেছে, একের পর এক পুলিশের যে কনভয় ভেহিকল সেই ভেহিকলগুলো চলে এসেছে এবং এই গোটা এলাকাতে এই মুহূর্তে আমি দেখাতে পাচ্ছি না হোভার করছে, এই মুহূর্তে হেলিকপ্টার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনো মুহূর্তে তার যে সিকিউরিটি অপারেটর্স রয়েছে, অর্থাৎ এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তারা এখানে চলে আসছেন এবং এই পুরো চত্বরটা কার্যত চলে যাচ্ছে এসপিজির আন্ডারে। কারণ তুমি জানো আর মাত্র 12 ঘন্টাও বাকি নেই, 12 ঘন্টার মধ্যে এই পুরো এলাকাটা খালি করে দিতে হবে। তার কারণ এই পুরো এলাকায় এসপিজি এনএসজি প্রত্যেকটি যারা এজেন্সি রয়েছে তারা এখানে একেবারে নিজেদের পজিশনস নিয়ে নেবে। আমরাও এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি ওখানে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, ওখানে প্রচুর নিরাপত্তা কর্মীরা রয়েছেন এই ছবি একদিকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি আমি দেবাশিস চৌধুরীর কাছে